আসসালামু আলাইকুম কোকেন ফুডের পক্ষ থেকে সকলকে জানাই স্বাগত আশা করছি সকলে অনেক ভালো আছেন কোকেন ফুডের আজকের আয়োজনে থাকছে সকলেরই খুবই ফেভারিট টেস্টি হেলদি পাকা আমের জুস আমের সিজন চলছে আর আমের সিজনে পাকা আমের জুস করে পরিবারের সামনে পরিবেশন করলে সকলের মুখে কিন্তু হাসি ফুটবে পাকা আমের সারা বছরের সংরক্ষণ পদ্ধতি আমার চ্যানেলে দেওয়া আছে না দেখলে ডেসক্রিপশনের লিংক দেওয়া থাকবে দেখে নেবেন পাকা আম যদি সারা বছরের জন্য সংরক্ষণ করে রাখেন তাহলে আমি যে পাকা আমের জুস তৈরি করে দেখাবো সেম পদ্ধতিতে যখন ইচ্ছা বাচ্চাদের বাহিরের জুস কিনে না দিয়ে ঘরেই তৈরি করে দিতে পারবেন আজকের আমার এই রেসিপিটি যদি আপনাদের উপকারে আসে প্লিজ আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অনুরোধ রইল পাকা আমের জুস তৈরি করার জন্য আমি দুইটি পাকা আম ছোট ছোট পিস করে কেটে নিয়েছি দেখে বুঝতেই পারছেন কিভাবে কেটে নিয়েছি এখন আমি ব্লেন্ডারে সবগুলো আম দিয়ে দিচ্ছি এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি এক কাপ চিনি চিনিটা অবশ্যই আপনাদের স্বাদ অনুযায়ী বাড়িয়ে কমিয়ে নিতে পারেন এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি এক গ্লাস দুধ তরল দুধ দিয়ে দিচ্ছি একদম ঠান্ডা ঠান্ডা কুল কুল দুধটা ইউজ করতে হবে তাহলে জুসটা খেতে কিন্তু দারুণ লাগবে অবশ্যই ঠান্ডা দুধটা ইউজ করার চেষ্টা করবেন এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি এক চিমটি লবণ আর দিয়ে দিচ্ছি সাত থেকে আটটি বরফের পিস অবশ্যই বরফটা দেওয়ার চেষ্টা করবেন কারণ আমের জুসে যত ঠান্ডা হবে ততই কিন্তু খেতে দারুণ লাগবে এখন আমি ভালোভাবে এটাকে ব্লেন্ড করে নিচ্ছি আজকের আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটিতে একটি লাইক দিবেন কমেন্ট করে আমাকে জানাবেন নিজেরাও ভিডিও দেখবেন এমনকি ফ্রেন্ড এন্ড ফ্যামিলির সাথে অবশ্যই আমার ভিডিওটি শেয়ার করে দিবেন দেখুন আমার ভালোভাবে ব্লেন্ড করে নেওয়া হয়ে গিয়েছে এখন যে গ্লাসে আমি পরিবেশন করব সেই গ্লাসে আমি জুসটি ঢেলে দিচ্ছি দেখে বুঝতেই পারছেন যে কতটা সহজভাবে তৈরি করে ফেলেছি জুস খুবই অল্প সময়ে কিন্তু তৈরি করে দিতে পারবেন পাকা আমের জুসটি এখন আমি আমার মতন করে একটু ডেকোরেশন করে নিচ্ছি এর মধ্যে দিয়ে দিচ্ছি একটি করে বরফের পিস আর আমার মতন করে আমি ডেকোরেশন করে নিচ্ছি পরিবারের সামনে একটু ডেকোরেশন করে যদি পরিবেশন করেন তাহলে কিন্তু খারাপ হয় না দেখতে সুন্দর লাগলে কিন্তু খেতে কিন্তু দারুণ লাগে দেখুন কতটা সহজভাবে তৈরি করে ফেললাম পাকা আমের জুস দেখতে যতটা সুন্দর তৈরি করা ততটাই সহজ আর খেতে তো অতুলনীয় এইভাবে অবশ্যই বাসায় ট্রাই করে দেখবেন আশা করছি বাচ্চা থেকে শুরু করে বড়রা সকলেই খুবই খুবই পছন্দ করবে ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটি দেখে লাইক দিবেন কেমন লাগলো কমেন্ট করে জানাবেন শেয়ার করবেন ফ্রেন্ড এন্ড ফ্যামিলির সাথে আর আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করতে ভুলবেন না সকলে ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ